নমস্কার, ভাগ্যদিশা অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের মঙ্গল কামনা করে আজকের জ্যোতিষ অনুষ্ঠান শুরু করছি। বড়দেরকে নমস্কার প্রণাম এবং ছোটদেরকে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করলাম। আজকে একটু আলোচনা করব পড়াশোনা নিয়ে। ছোট ছোট ছেলেমেয়েদের পরীক্ষা চলছে, তো এই সময়টা পড়াশোনা নিয়ে একটু চিন্তিত তারা অবশ্যই আছে। তার সঙ্গে সঙ্গে এরপরে রেজাল্ট বেরোবে, তাদের মা বাবারাও চিন্তিত আছে যে কীরকম পার্সেন্ট পাবে বা কীরকম পার্সেন্ট তাদের হবে। অবশ্যই এই টাইমটাই সেইটাই চিন্তা আসে। এরপরে স্কুলের চেঞ্জের ব্যাপার আছে, বা কারো কারো ক্ষেত্রে হয়তো বোর্ডও চেঞ্জ হতে পারে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে যারা পরীক্ষা দিয়ে দিয়েছে, এবার তাদের নম্বরটা খুব ভালো করে লক্ষ্য করুন। মা বাবাদের বলছি, নম্বরটা খুব ভালো করে লক্ষ্য করুন, কতটা পার্সেন্ট পাচ্ছে। আমার টোটাল দরকার নেই, টোটালে আমি দেখব না, আমি ইন্ডিভিজুয়াল দেখব। কারণ কি, যখন আপনি আরেকটু হায়ার স্টাডিতে যাবেন তখন তো সাবজেক্ট কমে যাবে। তো তখন কি হবে, আপনার কিন্তু ওই পার্টিকুলার সাবজেক্টটা ধরুন আজকে বেশি, আজকে কম পেয়েছে, কিন্তু টোটালে ও আপনি দেখছেন যে ভালো আছে। তো টোটালে দেখলেন পরবর্তীকালে, অর্থ দেখা গেল ওর ওই সাবজেক্টটাই যেটাই কম পেয়েছে, কমজোরি আছে, সেই সাবজেক্টটাই ওর রয়ে গেল উচ্চ মাধ্যমিকে বা তার পরবর্তী টাইমে। তো সেই জন্য বলছি যে প্রথম থেকে সাবজেক্ট ওয়াইজ নজর রাখুন ছেলেমেয়েদের কীরকম হচ্ছে। আরেকটা জিনিস আপনি দেখুন যে ওর পড়াশোনার প্রতি যে আগ্রহটা সেটা লেখাতে বেশি আছে না ওর পড়াতে বেশি আছে, এই জিনিসটা আপনাকে ভালো করে ওয়াচ করতে হবে। আরেকটা জিনিস দেখতে হবে যে ও অঙ্ক করে কি না, অঙ্কটায় ফাঁকি মারছে না অঙ্ক প্র্যাকটিসটা কম করছে। শুনুন, প্র্যাকটিস যদি কম করতে থাকে আর আপনি যদি মনে করেন যে প্র্যাকটিসটা কম হচ্ছে কম হচ্ছে, এই করতে করতে কিন্তু বছরটা শেষ হয়ে যাবে। তখনকার যে অঙ্কগুলো সেটা পরের বছরে কিন্তু আসবে না, কিন্তু ওর ভিত্তি স্থাপনটার ওপর নির্ভর করে পরের বছরের অঙ্কগুলো আসবে। তার মানে ও পরের বছরের অঙ্কতে গিয়েও দুর্বল হয়ে যাবে। ফিজিক্যাল সায়েন্সও ঠিক তাই। আজকের দিনে ছোট ছোট চ্যাপ্টার রয়েছে, যদি না ঠিক মতো বুঝতে পারে পরবর্তীকালে ফিজিক্স নিয়ে অসুবিধায় পড়ে যাবে। কেমিস্ট্রিতেও তাই, মুখস্থ করতে পারবে না, বুঝতে পারবে না। একটু পড়াশোনা ছাড়াও কিছু কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে থাকবেন, জ্ঞানের প্রশ্ন, যেগুলো জিকে বা জেনারেল নলেজ বলা হয়। এই প্রশ্নগুলো জিওগ্রাফি কেন্দ্রিক হবে, এই প্রশ্নগুলো হিস্টোরিক্যাল ভিত্তিক হবে বা সায়েন্স ভিত্তিক হবে বা ম্যাথামেটিক্স ভিত্তিকও হতে পারে, আবার ইংলিশ ভিত্তিকও হতে পারে। প্রশ্নগুলোকে সবসময় আপনারা একটুখানি ভ্যারাইটিস প্রশ্ন, আপনারা তো অনেক নেট ঘাঁটেন, ইউটিউব দেখেন, তো একটু আপনারাও কালেক্ট করুন প্রশ্নগুলো। হয়তো ওর সাবজেক্টের মধ্যে এক্ষুনি নেই, কিন্তু আপনি যে নারিশমেন্টটা করছেন ওকে, ওই নারিশমেন্টটা করতে করতেই কিন্তু ওর জ্ঞানের পরিধিটা বাড়ছে। যেমন আপনি যদি ওকে বলেন যে কটা মহাদেশ আছে বলতো, হয়তো ওর ক্লাসের পরীক্ষার সেই সাবজেক্টটা নেই, কিন্তু ওকে আপনি জিজ্ঞাসা করে আইডিয়াটা দিতে পারবেন, অর্থাৎ জিওগ্রাফির মোডটাকে ওকে রেডি করাতে পারবেন। হিস্ট্রিতেও সেই রকম, ফরেন হিস্ট্রি বা ইন্ডিয়ান হিস্ট্রিতেও আপনাকে ঠিক সেই জায়গাটা তৈরি করাতে হবে। একটু একটু করে যদি আপনারা ছোটোবেলা থেকে ওদেরকে জিকের মাধ্যমে, কোশ্চেনের মাধ্যমে করেন, তাহলে ওরাও দেখবেন খুব ইন্টারেস্টেড হচ্ছে। যেটা পারবে না তার উত্তরটা আপনি দিয়ে দেবেন, এবং সঙ্গে সঙ্গে না, সেটা অন্তত 10-15 মিনিট পরে উত্তরটা দেবেন। বলবেন যে তুমি আরেকটু ভাবো, আরেকটু দেখো কোনো জায়গা থেকে এই কোশ্চেনটা তুমি বের করতে পারো কি না। এই 10-15 মিনিট 20 মিনিট ওকে টাইম দেবেন পার কোশ্চেনে, বা অথবা পরের দিন বলবেন যে তোমাকে আমি টাইম দিলাম, এই প্রশ্নটা তুমি কালকের দিনের মধ্যে একটু বের করে চেষ্টা করো। যদি নেট ঘাটতে পারে তাহলে ঠিক বের করে ফেলতে পারবে। এগুলো করলে কী হবে, ওরা ইন্টারেস্ট পাবে পড়ার সঙ্গে সঙ্গে। সবসময় ওই রাহু কেতু আর শনি মঙ্গল আর বুধ রবি নিয়ে চিন্তা করলে হবে না, সেগুলোর দায়িত্ব আমার। সেগুলো কোথায় কী ঠিক করবো সেটা আমি বুঝে করে দেবো, কিন্তু আপনাকে পদ্ধতিগুলোকে মাথায় রাখতে হবে যে এই এই পদ্ধতিগুলোর মাধ্যমে আমি আমার ছোট ছোট সন্তানদেরকে টোন আপ করতে পারি, নারিশমেন্ট করতে পারি। যত আপনি ওকে জিকের আইকিউগুলো বাড়াতে থাকবেন, ইংরাজিতে ওকে বলবেন শেক্সপিয়ার কোন ভাষায় লিখতো বলতো, কবিতা লিখতো না গদ্য লিখতো না পদ্য লিখতো, এইরকম বিভিন্ন ভ্যারাইটিস প্রশ্ন যেগুলো আপনি নিজেই মাথা থেকে বের করুন এবং ওকে সেইগুলো থ্রো করুন। দেখুন ওর আনন্দ পাবে, ওর পড়াশোনার প্রতি আগ্রহটা বাড়বে। একঘেয়ে জীবন, স্কুলে যাচ্ছে, মাস্টারের কাছে যাচ্ছে, ওই পড়া, অর্ধেক মাথায় ঢুকছে, অর্ধেক মাথায় ঢুকছে না,
আবার বাড়িতে এসে টিউশন, আবার তারপরে আপনি খেতে বলছেন, প্রেশার দিচ্ছেন, তারপরে কোনো রকমে গিয়ে রাত্রিবেলায় পরের দিনের হোম টাস্ক করতে বসছে, হোম টাস্ক করে ঝিমোচ্ছে, ধুলছে, ঝুলছে, আপনি তাকে কোনো রকম খাইয়ে অর্ধেক খেয়ে অর্ধেক না খেয়ে সে শুয়ে ঘুমিয়ে পড়ল। এই তো জীবন ছাত্রছাত্রীদের। তো এর মধ্যেও আপনি ওকে একটু অক্সিজেন দিতে পারেন, মাদের বলছি, বাবাদের বলছি, বাবার অফিস থেকে এসে যদি আধ ঘন্টা স্পেয়ার করেন আপনার সন্তানের জন্য, হাফ অ্যান আওয়ার, একটু কি করেছিস কি না করেছিস, আজকে কি হলো না হলো, এই রকম আলোচনাগুলো করলে ওদের শিশুসুলভ মনগুলো আরও যেন জাগ্রত হয়, ওদের এই শিশুসুলভ মনগুলো আরও বিকশিত হয়। যত বিকশিত হবে তত আপনার খাটনি পরবর্তীকালে কমে যাবে, ওর ব্রেন পাওয়ার বাড়বে, ওর ক্যাচিং ক্যাপাসিটি বাড়বে, ও অল্প পড়লেই মুখস্থ করতে পারবে। অর্থাৎ আপনি ওকে রিফ্রেশমেন্ট দিচ্ছেন, রিফ্রেশমেন্টটা ভীষণভাবে প্রয়োজন। সবসময় ওকে কম্পিটিশনটা দেবেন, অবশ্যই দেবেন যে কম্পিট করতে হবে তোমাকে, কিন্তু সেটা যেন নেগেটিভ কম্পিটিশন না হয়ে যায়। ও যেন একবার যেন বুঝে না যায় যে না ওটা আমার দ্বারা হবে না, তাহলে আপনি হাজার কম্পিটিশনের সামনে ফেলবেন, ও কিন্তু জেনে গেছে যে ও আমার দ্বারা হবে না, ওর দ্বারাই হবে, ওকেই করতে হবে, ওকেই বোঝাতে হবে, এবং আপনি সেটা ওকে এনকারেজ করবেন, ওকে উৎসাহ দেবেন যে হ্যাঁ তোর দ্বারাই হবে, কেন হবে না, ওই ছেলেটা যদি পেতে পারে তাহলে তুই পাবি না কেন, তুই সেইভাবে আরও স্পোর্টিং কর। একটি একজন ক্লায়েন্ট এসেছিলেন তার বাচ্চাকে নিয়ে, তো দেখলাম যে নম্বরটা ভালো পাচ্ছে কিন্তু ডায়নামিজমটা নেই বা এনথুইজম নেই, অর্থাৎ সেলফ গিয়ার্ড নয়, অর্থাৎ নিয়ে সেলফ স্টার্টার্ড নয়। বাচ্চাটা ওই মা বলছে দেখিয়ে 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 নম্বর তুলছে, তার মানেটা কি, নম্বর তুলছে কিন্তু মা তাকে পুশ করে করে ঠেলে 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 নিয়ে চলছে বলে সেই জায়গাটা পাচ্ছে। এই কেসটা কি হবে, এই কেসটা হবে মা যেদিন ছেড়ে দেবে সেদিনই তার নম্বর ফল করবে। কেন করবে, কারণ একে সেলফ গিয়ার তৈরি করা হয়নি, এ নিজে চলতে পারে না, মা বসে থাকলে পাশে তবেই পড়া হবে, মা বলে দেবে এইটা কর তবেই করবে। অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে ফিডিং বেবির মতো খাইয়ে দেওয়া হচ্ছে, পুশ করা হচ্ছে, আর ওর সেটা গিয়ে স্কুলে গিয়ে ঢেলে আসছে আর ওর নম্বরটা হয়ে যাচ্ছে। তো এখানে কতদিন মা করবে, মারও একটা কন্ট্রোলিং পিরিয়ড রয়েছে, মারও একটা এডুকেশন ব্যাকগ্রাউন্ডের কন্ট্রোলার আছে, সে একটা সময় গিয়ে হাল ছেড়ে দেবে, তখন এই বাচ্চাটা কিন্তু বড় হয়ে যাবে, তখন ছোট থাকবে না, তখন নিজে পারবে না শিখে নি। তো আপনারা ওদেরকে রিফ্রেশমেন্ট করুন আধ ঘন্টা, রিফ্রেশমেন্ট করুন 15 মিনিট, ওদেরই খেলার কোনো বিষয়ের ওপর জেনারেল নলেজকে বের করে আপনি সেটার প্রশ্ন করুন, দেখবেন যে ওরা অনেক আনন্দ পাবে। আমাদের ছোটোবেলায় এই সমস্ত জিনিস করেনি বাবা মারা, আজকে আমরা ফিল করি যে সত্যি যদি করতো আরও বেশি আমাদের ইম্প্রুভমেন্ট হতো। তো আমরা যখন এই জিনিসগুলো টেকনিকগুলো জেনেছি, তো আপনারা কেন সেইগুলো আপনাদের বাচ্চাদের ওপরে অ্যাপ্লাই করবেন না, অ্যাপ্লাই করবেন তখনই ভালো পাবেন। এবার একটু অ্যাস্ট্রোলজি আলোচনা করে নিই, কেন হয় এই যে ডিফারেন্সটা, একটা হচ্ছে সেলফ গিয়ার্ড আর একটা হচ্ছে ঠেলে 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 এগোনো, আর একটা তো আছে পড়তেই চায় না, তাহলে তিনটে ক্যাটাগরি আছে, একটা পড়ছে, মা ঠেলছে, বাবা ঠেলছে, পড়ছে, আর একটা হচ্ছে ও ধারপার দিয়ে যেতে চায় না, পড়ার কথা বললেই ওর মুখ বেজার হয়ে যায়, পড়তেই চায় না, আর একটা ক্যাটাগরি হচ্ছে নিজে থেকে সব কিছু করছে, প্রত্যেকটা বাবা মাই চায় নিজে থেকে করুক, এটা বাবা মার মনের ইচ্ছা, কিন্তু সেই জায়গাটা তার আছে কি না, সেই জায়গাটা তার যদি কোনো গ্রহগত সমস্যা থাকে কোনোদিনও সেই জায়গাটা সেলফ কেয়ার হবে না, অর্থাৎ নিজে চালিত হবে না। এখন প্রশ্ন একটা হতে পারে যে সেলফ গিয়ার যে নেই তাকে কি সেলফ গিয়ার করা যায়, ডেফিনেটলি করা যায়, ডেফিনেটলি, কীভাবে হয় তাহলে তার ব্যাখ্যা এবার শুনুন। কোন গ্রহটা প্রথমে আগে জানুন যে কোন গ্রহটা এই সেলফ গিয়ার তৈরি করে আর কোন গ্রহটা সেলফ গিয়ার তৈরি করে না, করতে দেয় না, বাধা তৈরি করে। পড়াশোনার ক্ষেত্রে আমি বলছি, শনি মহারাজ যদি কারো ক্ষেত্রে খুব ভালো পারফেকশনে থাকে, পারফেক্ট একদম শনি মহারাজ খুব ভালো আছে, সেলফ কেয়ার হবে, অর্থাৎ নিজের দ্বারা চালিত হবে সেই ব্যক্তি। আর যদি কারো ক্ষেত্রে বুধ খারাপ থাকে, শনি খারাপ থাকে, ওই শনি যে শনি ভালো থাকার ফলে ওকে সেলফ কেয়ার দিয়েছে, সেই শনিটাই খারাপ শনি রয়েছে, খারাপ বুধ রয়েছে, তখন কিন্তু ও খালি কুড়েমি করবে, আপনাকে সবসময় বিব্রত করবে, ও করতে চাইবে না, একটু অঙ্ক করতে বসলেই শুয়ে পড়বে, একটু কিছু পড়া করতে করতে হেলিয়ে পড়বে আপনার গায়ে, একটু কিছু করলেই ওর আর পারছি না পারছি না, করছি কালকে করব, আজ না পরশু করব, এই রকম দানাই বানাই দিতে থাকবে।
বুধ শনি যদি কারো ক্ষেত্রে খারাপ থাকে। পঞ্চম স্থান হচ্ছে আমাদের ব্রেন, আমাদের মানসিকতা, আমাদের সমস্ত কিছুর পঞ্চম স্থান থেকে আসবে। যে পঞ্চম স্থান আমাদের বিকশিত হওয়ার জায়গা, পঞ্চম স্থান ক্রিয়েটিভ পারফরমেন্স করাবে। তো এই ক্রিয়েটিভ পারফরমেন্সের জায়গা পঞ্চম স্থানটা আমার যদি আলোকিত না থাকে, আমার যদি ওখানে পাপগ্রহ বসে থাকে, আমার পঞ্চম স্থানটা পঞ্চম পতি গিয়ে পাপগ্রহের সঙ্গে বসে আছে, তো আমি পড়ার কথা শুনলেই মেজাজ খাট্টা, পড়ার কথা করতে চাইবো না, লিখতে চাইবো না, করছি করব দূর করব না। আবার যদি বড়রা একটু কথা বলছে তো হাঁ করে কান পেতে শুনছি কি বলছে, আবার তারপরে যেই আবার মা বাবা এলো আবার তখন পড়তে শুরু করেছে। পঞ্চম স্থানে হচ্ছে মেন ক্রিয়েটার এবং খেলাটা হচ্ছে পঞ্চম। কোনো একটি জাতক বা জাতিকা যারা পড়াশোনা করছে, যারা পড়াশোনা করছে তো তাদের মধ্যে ওই পঞ্চমটার কোনো একটা সময় রাহু দ্বারা উদ্বেগ তৈরি করে দিল, রাহু দ্বারা শুক্র দ্বারা উদ্বেগ তৈরি করে দিল। পঞ্চমপতি শুক্র পঞ্চম স্থানে রাহু বসে আছে, পঞ্চমপতি রাহুর নক্ষত্রে বসে আছে, বা পঞ্চমপতি রাহু দ্বারা দৃষ্ট, বা পঞ্চমপতির সঙ্গে ক্ষেত্র বিনিময় করেছে। যদিও সেটা যদি শুভ প্ল্যানেট হয় কিছুটা ভালো, যদি অশুভ প্ল্যানেট হয় রবি শনি রোলে গেল। এখন বুঝতে হবে যে এই কানেকশনটা, এই যে আমার যে ছেলে মেয়েটা, ওই যে ওর যে মানসিক চেঞ্জটা পরিবর্তন হতে থাকছে, অর্থাৎ একটা স্টেজের মধ্যে আসার পরে ওর বন্ধুগিরিটা বেড়ে যাচ্ছে, ওর প্রেমের প্রতি আকর্ষিত হয়ে যাচ্ছে, ও ওই দিকে মনটা চলে যাচ্ছে, উড়ো উড়ো মনটা চলে যাচ্ছে। ফিফথ হাউস যদি কারো ড্যামেজ থাকে তাহলে তার এই জিনিসগুলো হতে হবেই হবে। এখন কি আছে, এখন এর ওষুধ কি আছে? অবশ্যই ওষুধ আছে। এই পঞ্চমটাকে ওর যে ওই যে স্ফুলিঙ্গের মতো তৈরি করছে, উদ্বেগ তৈরি করছে ভেতর থেকে, যাতে ও কনসেন্ট করতে পারছে না, মনোসংযোগ আনতে পারছে না, ও পড়ার থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে। কারণ পড়াটা তো একটা অধ্যবসায়, একটা একটা যোগ, পড়াশোনাটা একটা কিন্তু যোগ, এটার পেছনে খাটনিও আছে এবং এটাকে মানে এটার সঙ্গে লেগে থাকতে হয়, এমনি এমনি হয় না। তো এই জায়গাটা ও আসতে পারছে না, তাহলে কি আবার ফাঁকি দেওয়ার টেন্ডেন্সি আছে। যদি চন্দ্র বৃহস্পতি রাশিচক্রের মধ্যে বসে থাকে, কোনো এক জায়গায় চন্দ্র বৃহস্পতি বসে আছে, তাহলে ও ঠিক ফাঁকি দেওয়ার চেষ্টা করবে না, কিন্তু যদি চন্দ্র রাহু থেকে থাকে যুক্ত হয়ে, তাহলে কিন্তু ফাঁকি দেওয়ার টেন্ডেন্সি আসবে, তাহলেই কিন্তু হানাই পানাই করবে, তাহলেই কিন্তু নকল করার চেষ্টা করবে বা সাপ্রেস করার চেষ্টা থাকবে। শনি খারাপ থাকলে সাপ্রেস করবে, গোপন করবে, মিথ্যে কথা বলবে, বা আপনাকে আজকের পড়া যেটা হয়েছে সেটা আপনি যদি জিজ্ঞাসা করেন তো ও বলতে পারবে না, এইরকমভাবে। বুধ যদি খারাপ থেকে থাকে তাহলে বুঝবেন যে প্রথমত একটু টকেটিভ হবে, বেশি কথা বলবে, সে কিন্তু সিনসিয়ারিটির অভাব, বা ও ঠিকমতো ওর মধ্যে গাম্ভীর্য ব্যাপারটা আসছে না, বা সিরিয়াসনেস নেই, যেটা তো দরকার। একটা ধরুন ইঞ্জিনিয়ার হোক, একটি ডাক্তার হোক, বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারই হোক, বা আরও উঁচু যদি কিছু হতে পারে, গবেষণাতে যেতে পারে, তো তার জন্য মেন দরকার সিরিয়াসনেস। যে পার্সনের সিরিয়াসনেস নেই সেই পার্সন কোনোদিনও ভালো স্টুডেন্ট হতে পারবে না, কোনোদিনও ভালো রেজাল্ট করতে পারবে না, কোনোদিনও কেরিয়ারে সাফল্য আনতে পারবে না। আজকে যার সিরিয়াসনেস নেই, তার পড়াশোনার পরে যখন কর্মজীবনে যাবে তখনও সেই ওই এলেবেলে চলছে, করতে পারছে না, চেষ্টা করছে, পাচ্ছে, সবাই তো ভালো চায়, সবাই তো চাইছে আমি একটা 50,000 টাকার মাইনের চাকরি পাই। তা তার জন্য যে এফর্টস, তার জন্য যে খাটনি, তার জন্য যে ব্রেন থ্রু করা দরকার, সেটা তো করছে না। চাকরির একটার পর একটা পরীক্ষা দিচ্ছে, কি হবে, প্রিপারেশন নেই তো? হ্যাঁ, প্রিপারেশন আছে, কিন্তু যা প্রিপারেশন দরকার, পরীক্ষা দিয়ে বেরোনোর পরে আমি অনেককে জিজ্ঞাসা করেছি, কিরে গভর্নমেন্ট সার্ভিসের পরীক্ষা তো দিতে গেছিস, কেমন হয়েছে? হয়েছে, মোটামুটি হয়েছে। আমি কত পার্সেন্ট করেছিস, উত্তর দিয়েছি, হ্যাঁ 60%। 60% উত্তর করে এসে গভর্নমেন্ট সার্ভিস পাবে তুমি? তুমি গভর্নমেন্ট সার্ভিস পাবে? গভর্নমেন্ট সার্ভিসের 99% উত্তর দিয়েও হাঁ করে কালে হাত দিয়ে বসে আছে যে লিস্টের নিচের দিকে নাম্বার হয়ে গেল, আর তুমি 60% দিয়ে আসছো আর এসে বলছো ভাগ্যে আমার কিচ্ছু নেই। কি করে হবে? তোমাকে পিক আপ পয়েন্টে যেতে হবে, সেখান থেকে ছিনিয়ে আনতে হবে তো গভর্নমেন্ট চাকরিটা। এখন যেহেতু গভর্নমেন্ট চাকরি তো আর ডেকে চাকরি দেয় না, এক সময় খুব ছিল সহজলভ্য। তো এই কানেকশনগুলো আদৌ ওর চার্টে আছে কি না, বাবা মাকে দেখতে হবে যে আদৌ ওর চার্টে রয়েছে কি না। বাবা মাকে জানতে হবে যে ও কি সত্যি চাকরি করবে, না ফ্যাপা করে ঘুরে বেড়াবে, নাকি ব্যবসার দিকে চলে যাবে। এক একটা জায়গায় কি হয়, চাকরির প্রথমে চেষ্টা করে, তারপরে যখন পায় না তখন আস্তে আস্তে ব্যবসায় চলে আসে, এবং সেই ব্যবসাও কোনো মানে ব্রিলিয়ান্ট ব্যবসা না,
একেতেই পুঁজির অভাব, তার ওপর ব্যবসায় নেমে পড়ে চলছে। তো এই রকমভাবে হবে না। এবার আসছি যারা প্রফেশনাল, যারা প্রফেশনাল আছে তাদেরকে যেমন কাজ করতে হবে তার সঙ্গে সঙ্গে মার্কেটিং সাইডটাও ভাবতে হবে। প্রফেশনালদের ক্ষেত্রে দুটো পার্ট, একটা হচ্ছে নিজের যোগ্যতা, আর একটা হচ্ছে আমি যে আমার যোগ্যতাটাকে আমি ইউটিলাইজ করছি, ওটা হচ্ছে মার্কেটিং। তো এই মার্কেটিং পার্টে আমার কোনো ধ্যান নেই, আমি একজন বড় ট্যাক্স কনসালটেন্ট হয়ে গেছি, কিন্তু আমি ভালোভাবে প্র্যাকটিস করি কিন্তু আমার কোনো মার্কেটিং নেই, তাহলে কী হবে? আয়টা হবে না। এখানে ওকে ধ্যান দিতে হবে, কিন্তু যদি বুধ খারাপ থাকে তার মার্কেটিংয়ের উপর নলেজই নেই, জানেই না কী করতে হবে, শনি বুধ তার খারাপ, তার মধ্যে তীক্ষ্ণতা নেই, যার ফলে সে ভালো পড়াশোনায় ভালো যোগ্যতা, ট্যাক্স হিসাবে অ্যাকাউন্টেন্সি অনার্স করে আরও ভালো কিছু করেছে, চার্টার্ড অ্যাকাউন্ট পর্যন্ত হয়েছে, কিন্তু তার সেই জায়গাটা মার্কেটিংটার অভাব রয়েছে। তাহলে প্রফেশনালদের ক্ষেত্রে কিন্তু সবসময় মাথা রাখতে হবে যে তোমার যোগ্যতা যেটা রয়েছে সেই যোগ্যতাটা দিয়েছে বৃহস্পতি, সেই যোগ্যতাটা কে তুমি যখনই কাজে লাগাতে যাবে, তার থেকে পয়সা আনতে যাবে, তখন কিন্তু তোমাকে ওর সঙ্গে সঙ্গে মার্কেটিংও ভাবতে হবে, অর্থাৎ বুধকেও ভাবতে হবে, শনিকেও ভাবতে হবে, তাহলেই তুমি কিন্তু সাকসেসফুল লাইফ লিড করবে। সাকসেসফুল হতে গেলে আমাদের জীবনে অনেক কিছু প্যারামিটারগুলো ভাবতে হয়, যেমন সময়। সময় হচ্ছে একটি ছেলে চাকরি পড়াশুনো, একটা ছেলে পড়াশুনো করেছে, করার পরে চাকরির পরীক্ষাগুলোর জন্য তৈরি হচ্ছে, তো ওর কোনো সিলেকশন নেই যে আমি 2 বছর গভর্নমেন্ট সার্ভিসের জন্য চেষ্টা করব, না 3 বছর করব, না 1 বছর করব, কোনো রকম পরিকল্পনা নেই। তাহলে কি হলো, পরিকল্পনাবিহীনভাবে ও খাটছে এবং পরীক্ষা দিচ্ছে, চলে যাচ্ছে, টাইম যাচ্ছে, হচ্ছে না, কিন্তু ওর সরকারি চাকরির কানেকশন আছে, ও কিন্তু সরকারি চাকরি পাবে, কিন্তু ওর প্ল্যানিংয়ের অভাব, ওর গ্রহ যে ঠিক করতে হবে সেই জায়গাটা গণ্ডগোল, গ্রহের ওপর ধারণা ওর তো থাকবে না, কারণ ও তো লেম্যান, গ্রহ সম্বন্ধেও কী জানবে, সেখানে একজন ভালো জ্যোতিষীর সঙ্গে কনসাল্ট করা দরকার, ওই বাবা কাকাকে দিয়ে কিন্তু হবে না, মানে বাবা পীর বাবাকে দিয়ে হবে না, এর জন্য দরকার নলেজেবল অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজিতেই ও উঠে আসবে যে ওর কী হবে না হবে, যে এইটা আছে কি না, বা কেন করতে পারছে না, কোন গ্রহের লেগ পুলিংয়ের জন্য পারছে না, কোন গ্রহের জন্য ওর নম্বর কম হলো, কোন গ্রহের জন্য মেয়েটার বিয়ে হচ্ছে না, কোন গ্রহের জন্য মেয়েটার বিবাহ সম্বন্ধ আসছে কেটে যাচ্ছে, কোন গ্রহের জন্য ম্যারেজ লাইফ ঠিক মতো চলছে না, সন্তান হচ্ছে না, এই সমস্ত কিছু কিন্তু গ্রহর অবস্থানের ওপর নির্ভর করছে। গ্রহই তাকে বলে দেবে যে কী হবে কী হবে না, সেটা প্রথম জানা একজন মানুষের প্রথম কাজ। সেই কাজটা এমন নয় যে আমি অ্যাস্ট্রোলজির কাছে গিয়ে বসে রইলাম, চুপটি করে আসে স্টিরিওর মতো টেপ রেকর্ড চালিয়ে দিল, জানতে পারবে না, টাকাটাই নষ্ট হবে। যারা কেরিয়ার কাউন্সিলিং করে তাদের কাছে যাও, কেরিয়ার কাউন্সিলারদের কাছে যাও, যারা তোমার অ্যাস্ট্রোলজি কাউন্সিলিং করছে তাদের কাছে যাও, যারা তোমার সম্বন্ধে তোমাকে প্রশ্ন করতে হবে, ইন্টারঅ্যাকশনের মাধ্যমে সব কিছু উঠে আসবে। আমি যে আমার কাছে তুমি এসে চুপটি করে বসে থাকলে আমার মাথা দিয়ে 10টা বেরোলো, আমি বলে দিলাম, কিন্তু তুমি যখন কাউন্টার করতে থাকবে, আমাকে জানতে চাইবে, আমার তোমার সম্বন্ধে আরও জানতে চাইবে, আরও কিছু পয়েন্টগুলো রাইজ করতে থাকবে, তখনই আমার মাথায় আরও উদ্ভাবিত হতে থাকবে, আমার মাথা থেকে আরও বেরোতে থাকবে, তোমার প্রশ্নেরগুলোর উত্তর দিতে গিয়ে আমারও অনেক গোছু করতে হচ্ছে ওইখানে ছকটাকে, এবং তার থেকেই কাল্টিভেশনে আরও প্রশ্নের উত্তর বেরিয়ে আসবে। সুতরাং দর্শক বন্ধু, আপনাদেরকে বারবার বলছি, আপনারা অ্যালার্ট হন, আপনাদের ছেলেমেয়ের ওপর অ্যালার্ট হন, প্রত্যেকটা স্টেপে আপনারা কিন্তু চোখ কান খুলে চলুন, এবং আপনারা চান যে আপনাদের ছেলেমেয়েরা একটা ভালো চাকরি পাক, একটা ভালো জায়গায় প্রতিষ্ঠিত হোক, বা দিন চলে যাচ্ছে তারা কোনোভাবে অর্থ রোজগার করতে পারছে না, অনেককে আমি দেখেছি অর্থ একটা সময় অনেক রোজগার করেছে, এখন বয়স হয়ে গেছে, মানে বয়সটা মানে বৃদ্ধ নয়, কিন্তু তাদের সব হারিয়ে গেছে, তারা সেইভাবে আর দাঁড়াতে পারছে না, যে অনেক টাকা রোজগার করেছে সেই মানুষটা আজকের দিনে প্রায় অর্থ খারাপ অবস্থায় বা দুরবস্থায় দিন কাটাচ্ছে। কেন হয়, একসময় তো সেই লোকটা অর্থ করেছিল। শুক্র এবং রাহু মূলত আমাদের খলনায়কের কাজ করে, আমাদের মানুষের জীবনে শুক্র এবং রাহু খলনায়কের কাজ করে, আবার এদের ছাড়াও কিছু কিছু জায়গা আমাদের হয় না, এদের লাগবে, কিন্তু একটা মানুষ সঠিক পথে যাবে, সঠিকভাবে চলবে, কেরিয়ার তৈরি করবে, কেরিয়ারিস্ট মাইন্ড তার হবে, বা আমার পড়াশোনাটা করে আমাকে একটা চাকরি আনতে হবে, বা আমাকে অর্থ রোজগার করতে হবে, আমার বাবাকে হেল্প করতে হবে, বা আমার বাড়ির পরিবারকে কিছুটা সাপোর্ট দিতে হবে, এই চিন্তাধারাটা 60% মানুষের নেই।
সবাই বলছে চাকরি করব, সবাই বলছে বাবাকে দেবো, সবাই বলছে, কিন্তু এটা করতে গেলে যা করতে হবে সেখানে 60% লোক করে না, শুধু বলেই যায়, শুধু কিন্তু তারা কেরিয়ারিস্ট নয়। কেরিয়ারিস্ট হতে গেলে আপনাকে অবশ্যই অ্যাস্ট্রোলজার সঙ্গে কনসাল্ট করে চলতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনাকেও তৈরি হতে হবে। যে যে জায়গাগুলো ঘাটতি আছে সেই জায়গাগুলো অ্যাস্ট্রোলজার পিন পয়েন্ট করে বলে দেবে আপনার, যে এই জায়গাগুলো আপনার ঘাটতি আছে এবং ওই জায়গাগুলোকে ঠিক করার দায়িত্ব আপনার। গ্রহগত যেটা ডিস্টারবেন্স হচ্ছে সেটা অ্যাস্ট্রোলজার করে দিল, কিন্তু বাকি যে জায়গাটা যেটা আমাদের নিজেদের করতে হয় সেই জায়গাগুলোকেও কিন্তু অ্যালার্ট থাকতে হবে, তবেই একজন কেরিয়ারিস্ট হয়। শনি যদি ভালো থাকে তাহলে সে চাকরিও পাবে, কিন্তু ভালো চাকরির জায়গাটা তাকে দেবে না। এবার যখন তার রাশিচক্রে শনিটা ভালো আছে তখন সে ক্যারিয়ারই তৈরি করেছে, অর্থাৎ পড়াশুনোর দিকে তার প্রথম থেকে মন ছিল এবং ক্যারিয়ার তৈরি হয়েছে, হচ্ছে। কিন্তু ভালো কেন হচ্ছে না, ভালো হচ্ছে না কেন? শনি তো দিচ্ছিল, শনির একটা লিমিটেশন আছে, এই পর্যন্ত দেবে, কিন্তু যদিও অন্যান্য প্ল্যানেটগুলোর দ্বারা এনলাইটেড না হতে পারে, বৃহস্পতির দ্বারা এনলাইটেড হতে পারলো না, বুধের দ্বারা এনলাইটেড হতে পারলো না, আর খতরনাক শুক্রের দ্বারা, রাহুর দ্বারা, কেতুর দ্বারা ও ডুবে গেল, তাহলে ভালো চাকরি পেয়েও সেটাকে রাখতে পারবে না, ভালো চাকরির দিকে যেতে পারবে না, ওর কাছে সুযোগ আসবে না। এই সমস্তগুলো কিন্তু প্রত্যেকটা মানুষের কেরিয়ারের যাদের হয় তাদের ক্ষেত্রে এইগুলো হয়, এগুলোর দ্বারাই গ্রহদের চলে। গ্রহদের গ্রহরা সাতটা গ্রহ, দুটো ছায়া গ্রহ রয়েছে, তার মধ্যে চারটে পাঁচটা গ্রহ খুব পাজি, এরা কিন্তু সবসময় খারাপ দিকে নিয়ে চলে, মানে জাতক বা জাতিকাকে সবসময় একটা নেগেটিভ দিকে নিয়ে চলে যাবে, সেইগুলো করে। যাই হোক, সময় একদম কমের দিকে আসছে, আমরা আলোচনায় আছি, শুনতে থাকবেন প্রতিদিন সকাল 7টায়, এছাড়া রাত 12টায়, রাত্রি 12টায় প্রতিদিন আছি, এছাড়া রবিবার দুপুর 2:35 আপনারা আমাকে পাবেন। আমি আছি দুর্গাপুর, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, আসানসোল, এছাড়া আমরা পাচ্ছেন শেওড়াফুলি, মেচেদা, মেদিনীপুর, জেলায় জেলায় আমি আছি, কিন্তু আপনাদেরকে খুঁজে নিতে হবে, আমার ডেটের সঙ্গে আপনাদের ডেট সেট করতে হবে, যদি সেইটা পারেন তো আমার কাছে ঠিক পৌঁছে যাবেন, আর আমিও আপনার কাছে ঠিক পৌঁছে যাব। আর কলকাতার মধ্যে গড়িয়াহাট আছি রবিবার বিকেল 5টা থেকে 7টা, এবং হাতিবাগান আছি শনিবার দুপুর 2 থেকে 4, 4:30, 5টা পর্যন্ত দেখি, ব্যারাকপুরে আছি, ওখানেও আছি 2 থেকে 4টে। এই সময়গুলো আপনারা আসার চেষ্টা করবেন, যদি মনে করেন ভালো অ্যাস্ট্রোলজারের সন্ধান করছেন তবে নামটা একবার অন্তত সেভ করে রাখবেন, যদি মনে করেন যে না কোনো সমস্যায় আছি এর থেকে বেরোবো কীভাবে, একবার আনন্দদারকে স্মরণ করবেন, আনন্দদার কাছে আসবেন, ডেফিনেটলি রেজাল্ট পাবেন। আজকের মতো শেষ করলাম, ভালো থাকুন, ভালো রাখুন, সকলের মঙ্গল কামনা করে শেষ করলাম, বিদায়। ঠিক আছে ছিল।